শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? এই গরমের দিনে, অতিষ্ঠ গরমে, ক্লান্ত শান্ত হয়ে তারপর ভালো আছো সে আশাই করছি। আজকেও আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর একটি অধ্যায়ের যোগ্যতা প্রশ্ন নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে যে অঙ্কগুলো আমরা করেছি ভাগ অঙ্ক, সেই ভাগ অঙ্কগুলোর আলোকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি এবং সেগুলো কিভাবে সমাধান করব তা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা আমার সাথে সাথে করার জন্য প্রস্তুতি নিয়ে বসো, খাতা কলম নাও, আমি যখন করাবো আমার সাথে সাথে করে নিবা। আমি প্রশ্ন একটি বড় প্রশ্ন লিখে রেখেছি, প্রশ্নটি দেখো। 370টি লিচু এবং 185টি আম, ভালো করে খেয়াল করো, 370টি লিচু এবং 185টি আম 35 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে? ক নম্বর প্রশ্ন হলো, প্রত্যেকে কয়টি করে আম পেল, প্রত্যেকে কয়টি করে লিচু পেল, অবশিষ্ট আম 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে, লিচুর সংখ্যা আমের সংখ্যার কত গুণ। এই আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, তার আলোকে আমরা চারটা প্রশ্ন তৈরি করছি, আমরা চাইলে এর চেয়ে বেশি করতে পারি, ঠিক আছে? আপাতত চারটা করলাম। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, 35টি লিচু আছে, 35টি লিচু আমরা কয়জনের মধ্যে ভাগ করে দিব, 35 জনের মধ্যে ভাগ করে দিব, ঠিক আছে? আবার 185টি আম আছে, সেগুলো কয়জনের মধ্যে ভাগ করে দিব, 35 জনের ভাগ করে দিব। দুইটা প্রশ্ন একই রকম, একটাকে আমরা 370টি লিচু ভাগ করে দেবো 35 জনের মধ্যে, আরেকটা হলো 185টি আম ভাগ করে দিব 35 জনের মধ্যে। তাহলে আমাদের ফলাফলটা কি আসবে, একজনে কয়টি করে লিচু পাবো সেটা আমরা দেখবো। প্রথমে বলছে কয়টি করে আম পাবো, অর্থাৎ আমের সংখ্যাটা প্রথমে আসবে। তাহলে 185টি আম কয়জনের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে, আমরা লিখতে পারি ক নম্বর প্রশ্নে, ক নম্বর প্রশ্নের উত্তরের জন্য 35 জনে পাবে, 35 জনে পাবে 185টি আম, ঠিক আছে? আমরা এর আগে বলেছিলাম অঙ্ককে প্রশ্ন করলে অঙ্ক উত্তর দিতে পারে, দেখি আজকে আমরা অঙ্ককে আবার প্রশ্ন করে দেখব তাহলে উত্তরে কি আসে, ঠিক আছে? 35 জনে যদি 185টি আম পাই, তাহলে একজনে এখানে যা আছে সেটা তাকে লিখবে। এখন অঙ্ককে প্রশ্ন করি, 35 জনে যদি 185টি আম পাই, একজনে কি বেশি পাবে নাকি কম পাবে? অঙ্ক উত্তর বলতেছে কম পাবে, কম পাইলে ভাগ, এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা এখানে লিখব, ঠিক আছে? 35টি আম পাবে। এখন আমাদের ভাগ করতে হবে, ভাগের ড্রাফট আমরা এখানে করি, ভাগফলটা আমরা উপরে লিখব, ঠিক আছে? 35 দিয়ে এখানে কয়বার যাবে, 35 এর নামটা জানতে হবে, সেটার জন্য আবার আরেকটা রাফের প্রয়োজন হয়। দেখি আমরা 35কে যদি 3 দিয়ে করি তাহলে কয়বার যায়, 3 দিয়ে করলে 3 পাঁচে 15, হাতে হলো 1, 3 3 নামে আরেকটা 10, আচ্ছা হচ্ছে না, আরও যেতে পারে আমরা জানি না, সেজন্য করে দেখব। 4 দিয়ে করলে হলো 4 পাঁচে 20, শূন্য হাতে 2, 3 4 12 2 14 40, 185 এখানে আরও যেতে পারে, সেজন্য কী করবো আবার 5 দিয়ে করব, 5 পাঁচে 25, হাতে 2, 3 পাঁচে 15, 2 17, তাহলে 17 175 185 যেহেতু কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি এরপরে 5 বারে করো, 6 বার যাবে না, 6 বার দিলে সেটা 185 চেয়ে বেশি হয়ে যাবে, সেজন্য আমরা দিলাম 5 বার 175, 5 থেকে 5 গেলে 0, 8 থেকে 7 গেলে 1, ঠিক আছে? তাহলে আমরা উত্তর পেলাম কত, আমরা উত্তর পেলাম, আমাদেরকে বলা হয়েছে একজনের বাইটি পাবে, তাহলে একজনের বাইটি পাচ্ছে 5টি পাবে, 5টি, আরও কি রয়ে গেছে, একজনে 5টি করে পাওয়ার পর আরও 10টি রয়ে গেছে, সেজন্য আমরা লিখব অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল কয়টি, 10টি, ঠিক আছে? কিন্তু আমাদেরকে অবশিষ্ট কয়টা রো থাকবে সেটা বের করতে পারেনি, বলছে কি 35 জনকে ভাগ করলে একজনের বাইরে করে পাবে, আর 10টা কি হয়েছে সেটা আমাদের বিষয় না, ঠিক আছে? সেজন্য আমরা উত্তরে লিখব, উত্তর প্রত্যেকে প্রত্যেকে 5টি করে, 5টি করে পাবে, ঠিক আছে? তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন শেষ। এর পরের প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে, যে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে, এটাও
তোমরা উঠে নাও। পরের অঙ্কটা এইটার মতন, এখানে আমরা 35 জনে পাবে লিখছি 185টি। এখন আমাদের লিচু সংখ্যা কত ছিল? লিচু সংখ্যা ছিল কতটি? 370টি। তাহলে আমরা এখানে জাস্ট ক নাম্বার প্রশ্নটা চেঞ্জ করে এভাবে লিখতে পারি, আমি এটা মুসলাম না, আমরা লিখলাম 35 জনে পাবে কতটি? 370টি লিচু। 370টি লিচু, ঠিক আছে। এখন আবার সে একই, প্রথমে এখানে 370 লিখে ফেলবো, ঠিক আছে। এখন আবার অঙ্ককে প্রশ্ন করি, অঙ্ককে প্রশ্ন করলে অঙ্ককে উত্তর দিয়ে দেখি, 35 জনে যদি 370টি লিচু পায়, একজনে কি কম পাবে নাকি বেশি পাবে? কত? কম নাকি বেশি? কম। কম হলে কি হবে? ভাগ কত দিয়ে? 35 দিয়ে। ব্রেকেট দিয়ে আমরা এখানে লিখব এতটি লিচু। এখানেও সেম 35 দিয়ে আমরা কাকে ভাগ করবো? 35 দিয়ে আমরা ভাগ করবো 370কে, ঠিক আছে। এখন দেখো আমাদের ভাগের নিয়ম হলো যে ভাজকে যদি দুইটা অঙ্ক থাকে আমরা দুইটা অঙ্ক নিব। আগে গতবার একটাতে আমরা কি নিয়েছিলাম? তিনটা নিয়েছিলাম, কারণ প্রথমে দুটি দিয়ে ভাগ যায় না। এখন দেখি দুইটা নিচ্ছি, দুইটা এখানে 35, এখানে 37। এখন 37-এর মধ্যে 35 কি ভাগ যায় নাকি যায় না? যায়। কয়বার? একবার। তাহলে দিলাম 1, 35 থেকে 35, ঠিক আছে। 7 থেকে 5 চলে গেলে 2, ডান পাশ থেকে একটা অঙ্ক নামবো। এখন 35 দিয়ে কি 20 ভাগ যায়? আমরা অধিকাংশ সময় এই জায়গাটাতে একটু গন্ডগোল করে ফেলি, ঠিক আছে। তোমাকে যদি প্রশ্ন বলা হয় 35 দিয়ে 20কে কি ভাগ দেয়, আমরা অনেকেই বলবো যায় না। আমি যদি বলি যাই, কেন যাই? আমি যদি 35-এর নামটা পড়ি, 35-এর 1, 35-কে 35 বলি, কিন্তু আমাদের শুরু করা উচিত 35-কে 0 দিয়ে গুণ করলে কত হবে? 35-এ 0, 0। তাহলে 20-এর মধ্যে 35 ভাগ যায়। কয়বার যায়? একবারও যায় না, 0 বার যায়। সেজন্য আমরা লিখব 35-এ 0, 0। তাহলে আমাদের ভুল হবে না। আর যদি তোমরা এই জিনিসটা, এই কাজটা না করো, তাহলে তোমাদের উত্তর হবে কত? অনেকে করবে এতটুকু উত্তর লেখবা কত, যে প্রত্যেক একটি ভাগে 20টা অবশিষ্ট থাকবে, ঠিক আছে। এই জায়গাটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা কি লিখবো? 20-এর মধ্যে 35 কয়বার ভাগ দেয়? 0 বার। 20 35-এ 0, 0 এখানে বিক্রম। তাহলে আমার নিয়মটা হলো উপর থেকে অঙ্ক নামানোর পর অবশ্যই ভাগ দিতে হবে, ঠিক আছে। আমরা অধিকাংশ সময় কি করি, এই জায়গাটাতে ভুল করে ফেলি। অনেকে বলে যেখানে শূন্য নামছে একটা নামানোর পর যদি ভাগ না দেয়, ভাগ করলে শূন্য দিব, তাও হবে, ঠিক আছে। তুমি যদি ভাগ করলে শূন্য দাও, তাও হবে। সেটা কি করতে হবে? একটা অঙ্ক উপর থেকে নামানোর পর, বিয়োগ করলে না, বিয়োগ করার সময় হবে না। বিয়োগ করলাম, আবার ডান পাশ থেকে একটা অঙ্ক নামালাম, ভাগ যাচ্ছে না, তখন সেক্ষেত্রে ভাগ করলে যদি আমি শূন্য দিই এই অংশটা না করি, তাও হবে। আর আমরা যদি এভাবে করি যে 35-20-এর মধ্যে কয়বার ভাগ যাবে? 0 বার। 35-এ 0, 0 ভাগ শেষে। তাহলে আমরা এখানে বলতে পারি কি প্রত্যেকে কয়টি পাবে? 10টি পাবে, আর কয়টি অবশিষ্ট রইল? অবশিষ্ট রইল কয়টি? 20টি, ঠিক আছে। তাহলে এখন আমরা উত্তর লিখতে পারি, প্রত্যেকে কয়টি পাবে? 10টি পাবে, ঠিক আছে। তাহলে দেখ, একটা অঙ্কের মধ্যে আমি না মুছে পুরোটা না মুছে একটু চেঞ্জ করে দিয়ে করে ফেললাম। তোমাদের জন্য একটু কষ্ট হবে, তোমাদেরকে আবার কম কোটা কি করতে হবে, প্রথম থেকে করতে হবে। আমার মতো মুছে করতে পারবে না, খাতার মধ্যে করলে তুমি মোছার কোনো সুযোগ নাই। সেজন্য তোমাকে এটা করতে হবে। আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু উঠে নাও, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী যে গ নম্বর প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে, যে অবশিষ্ট আম 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি পাবে? অবশিষ্ট আমের সংখ্যাটা আমরা কোথায় পেয়েছিলাম? ক নম্বর অঙ্কে। ক নম্বর অঙ্কে আমরা প্রত্যেকে 5টি পাওয়ার পর আরো কয়টি ছিল? 10টি আম ছিল। তাহলে আমরা এখন গ নম্বর প্রশ্নে সেটা কি করব, এটা আমি মুছে দিলাম। আমি আশা করি তোমাদের এটা তখন লেখা হয়ে গেছে, তাহলে এটা আমি পুরোটাই মুছে দিচ্ছি। এখন এখন আমাকে আগে লিখতে হবে ক, ক হতে পাই, ক হতে কি পাই, অবশিষ্ট আমের সংখ্যা কতটি? আমরা ক নাম্বারে লিখি ক, ক হতে, ক হতে পাই অবশিষ্ট আম কতটি? 10টি, ঠিক আছে। এখন এই 10টি আম কয়জনের মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছে? 5 জনের মধ্যে। তাহলে আমরা এটা আগের মতো করি, 5 জনে পাবে, 5 জনে আম পাবে, দেখি একটু আমটা এবার আমি আগে লিখি, 5 জনে আম পাবে কতটি? 10টি।
এখন সুতরাং দিয়ে আবার একজন একটা লিখে একজনে আম পাবে। এটাতে কি করব, আগে রেখে নিয়ম, প্রথমে ডান পাশে যেটা আছে সেটা লিখে ফেললাম। এখন অঙ্ককে প্রশ্ন করি, পাঁচ জনের যদি 10টি আম পায় একজনে কি বেশি পাবে নাকি কম পাবে? কম পাবে, কম পেলে কি ভাগ দিলাম, ভাগ এতটি। এবার আমরা এটা তো ইজি ভাগ করতে পারি, এবার 5 2 10 তাহলে ভাগফল হবে কত, 2 3। আমরা এখন উত্তর লিখতে পারি কি, প্রত্যেকেই 2টি করে আম পাবে। উত্তর, প্রত্যেকে 2টি করে আম পাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা আমি একটু সময় দিলাম, তোমরা উঠিয়ে নাও, এরপরে আমরা পরের অঙ্কটা করবো। এখানে বলা আছে লিচুর সংখ্যা আমের সংখ্যার কতগুণ, অর্থাৎ লিচুর সংখ্যা হলো 370 আর আমের সংখ্যা হলো 185। এখন এই লিচুর সংখ্যাটা যে আমগুলো আছে আমের সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সেটা হবে। ঠিক আছে, আমরা তাহলে এখন ঘ নাম্বারটা করি। ঘ নাম্বারটা, ঘ নাম্বারটা মুছে দিলাম। আমরা প্রথমে লিখি লিচুর সংখ্যা, লিখি আমের সংখ্যা লিখতে পারি, লিচুর সংখ্যা লিখতে পারি। আমরা লিখলাম আমের সংখ্যা সমান 185টি, লিচুর সংখ্যা, লিচুর সংখ্যা কত, 370টি। ঠিক আছে, তাহলে আমরা এখন এভাবে লিখতে পারি, লিচুর সংখ্যাটাকে গুণ দিয়ে লিখি কত, 185 বলছিলাম, আমরা 185 গুণ 2 লিখি। ঠিক আছে, দেখো 2 2 185কে যদি গুণ করি, আচ্ছা আমার যেখানে 2 হবে সেটা আমি কিভাবে বুঝবো, সেটা একটা প্রশ্ন না? আচ্ছা তাহলে আমরা কি করি, যেটার সংখ্যা কম সেটা দিয়ে যেটার সংখ্যা বেশি সেটাকে আমরা ভাগ করব। দেখি আমরা ভাগ করলে কি রেজাল্ট পাই। এখন 370 এর মধ্যে 85 পাই, বাদ আমি জানি না, তাহলে আমি প্রথমে 2 বার গুণ করে দেখি। 2 দিয়ে যদি গুণ করি 585কে, 2 5 2 10 শূন্য হাতে কত, 1, 8 2 16 16 রেখে কত, 17, 2 কে 2 2 রেখে কত, 3, তাহলে আমি পেয়ে গেলাম 2। ঠিক আছে, এখানে আমি রাখ ভাগ করলাম, তাহলে আমি 370-এর পরিবর্তে কি লিখতে পারি, 185 গুণ 2 লিখতে পারি না? ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 2 গুণ, লিচুর সংখ্যা কি হবে, আমের সংখ্যা, এটা কার সংখ্যা, আমের সংখ্যা, আমি কি লিখতে পারি আমের 2 গুণ। ঠিক আছে, এখানে আমের যে ছিল এটা কার, 185টা কার ছিল, আমরা সেজন্য আমের 2 গুণ, তাহলে আমরা লিখতে পারি উত্তর, লিখতে পারি লিচুর সংখ্যা, উত্তর লিচুর সংখ্যা আমের সংখ্যা কয় গুণ, 2 গুণ। ঠিক আছে, তাহলে আজকে আমরা আরেকটা যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করলাম। আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আসলে আমরা আমরা অনুশীলনীতে যে অঙ্কগুলো করেছি সেগুলোর আলোকে এটা, এই প্রশ্নটা তোমাদের ছিল 47 পৃষ্ঠার 4.3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা যে ভাগ আছে সেই সংখ্যাটার আলোকে। যদিও এখানে 3টি সংখ্যা দ্বারা ভাগ করছি, সেটার থেকে আমরা সেই প্রশ্নটার আলোকে, যদি এখানে 2টি 3টি সংখ্যাকে 2টি সংখ্যা দিয়ে ভাগ ছিল, আমরা 3টা দিয়ে 3টাকে করছি। ঠিক আছে, তাহলে সেটা আমরা সমাধান করলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের আরও অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি, তোমরা এটা বাসায় করবে, বাসায় করে আমাকে দেখাবে। আবার এটা তোমাদের জন্য এসডিএফ থাকলো প্রশ্নটা, তোমাদের যে আগে সাজেশন দেওয়া হয়েছিল আমাদের অনলাইনে সেখানে আমার এই প্রশ্নটাও আছে, ওইখান থেকে প্রয়োজনে তোমরা প্রশ্নটা দেখে যদি এখন উঠাইতে না পারো সেটা আমার জন্য এসডিএফ করে রাখবা, ছবি উঠে আমাকে পাঠাবা, আমি চেক করে দেবো। ঠিক আছে, হয়েছে কিনা এটা তোমাদের, এই অঙ্কটা আবার তোমরা বাসায় অনুশীলন করবা। সেই পর্যন্ত, পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাভাবিক থাকো, হাসি খুশিতে থাকো, সে আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সকলকেই ধন্যবাদ।